একটি ছোট্ট দেশ স্লোভেনিয়া, লোক সংখ্যা মাত্র 20 লাখ, কিন্তু এই দেশটির রয়েছে সাহিত্যিক এবং সাংস্কৃতিক ঐশ্বর্যের উত্তরাধিকার। স্লোভেনিয়া তাদের মূল ভাষা, ঢাকায় এবং স্লোভেনিয়ার রাজধানী ইউবেনিয়ায় একই সঙ্গে প্রকাশিত হল একটি দ্বিভাষিক বাংলা স্লোভেন কাব্যগ্রন্থ। গ্রন্থটির রচয়িতা গ্লোরিয়ানা ভিভার। এই বইটি দ্বিভাষিক এবং একই সঙ্গে প্রকাশিত হয়েছে ঢাকা এবং স্লোভেনিয়ার রাজধানী ইউবেনিয়া থেকে। এই বইয়ের প্রকাশ উপলক্ষে স্লোভেনিয়ার কবি গ্লোরিয়ানা ভিভার, এই বইয়ের কবি, তিনি ঢাকা এসেছিলেন। এই প্রথম কোনো স্লোভেনিয়া কবির কবিতার বই অনুদিত হয়ে প্রকাশিত হলো বাংলা ভাষায়। অনুবাদক রাজিয়া সুলতানা, বইটির পরিবেশক, শব্দশৈলী, প্রকাশক, অনলাইন সাহিত্য সংস্কৃতির পত্রিকা তীরন্দাজ। বইটির ভূমিকা লিখেছেন তীরন্দাজ সম্পাদক প্রাবন্ধিক কবি মাসুদুজ্জামান। বইটির প্রকাশ উপলক্ষে গ্লোরিয়ানা বাংলাদেশে এসেছেন এবং শব্দশৈলীতে এর পাঠ উন্মোচন উপলক্ষে তিনি উপস্থিত থেকেছেন। একই সঙ্গে পাঠকদের সঙ্গেও তিনি সেখানে মিলিত হয়েছেন। শব্দশৈলীর স্টলে তিনি উপস্থিত থেকেছেন অনুবাদক রাজিয়া সুলতানাও। বইমেলা ছিল গ্লোরিয়ানার এইবারকার বাংলাদেশ ভ্রমণের কেন্দ্রবিন্দু। তিনি প্রতিদিন বইমেলায় এসেছেন, সেই সঙ্গে এসেছেন অনুবাদক রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা আমেরিকা প্রবাসী বাঙালি অনুবাদক ও কবি। তিনি এই গ্রন্থের 41টি কবিতা বাংলায় অনুবাদ করেছেন। এজন্যে প্রতিনিয়ত তিনি যোগাযোগ রেখেছেন গত 1 বছর ধরে গ্লোরিয়ানা ভিভারের সঙ্গে। ভিভার স্লোভেনিয়াতে কবি হিসাবে খুবই খ্যাতিমান। এ পর্যন্ত তার কবিতা 28টি ভাষায় অনুদিত হয়েছে। বাংলা নিয়ে 29টি ভাষায় তার কবিতা অনুদিত হল। বইমেলা উপলক্ষে তার ঢাকায় আসা, এই জন্যে প্রতিদিন তিনি বইমেলায় এসেছেন, বইমেলা ঘুরে দেখেছেন এবং বইমেলায় যে সমস্ত স্থাপনা আছে, সালাম বরকত, রফিক জব্বারের নামে যে চত্বরগুলি করা হয়েছে সেখানেও তিনি উপস্থিত হয়েছেন। দেখা করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রখ্যাত কবি হাবিবুল্লাহ সিরাজের সঙ্গে। হাবিবুল্লাহ সিরাজি বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে কিভাবে বাংলাদেশ এবং স্লোভেনিয়ার মধ্যে সাহিত্যিক সম্পর্ক গভীর এবং নিবিড় করা যায় সে সম্পর্কে গ্লোরিয়ানার সঙ্গে বা বলি ভিভারের সঙ্গে আলোচনা করেছেন। ভিভার বইমেলায়
আসা প্রথম স্লোভেনীয় কবি। স্বাভাবিকভাবেই কোনো কোনো মিডিয়া তার প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেছে, বিশেষ করে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, যাকে সহজভাবে বলা যায় টেলিভিশনগুলো তার সাক্ষাৎকার গ্রহণ করেছে, এবং একই সঙ্গে তার লেখা সম্পর্কেও মন্তব্য গ্রহণ করেছে, জানতে চেয়েছে গ্লোরিয়ানা ভিভারের ভবিষ্যৎ পরিকল্পনা কি। গ্লোরিয়ানা ভিভারের সম্মানে তীরন্দাজের আয়োজনে এবং কবিতা ক্যাফের সহায়তায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গ্লোরিয়ানা ভিভার এবং রাজিয়া সুলতানা। খুবই প্রাণবন্ত ছিল এই অনুষ্ঠানটি। আমাদের অসংখ্য লেখক এখানে উপস্থিত হয়েছেন। কাজী রাফি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তরুণ ঘোষ শিল্পী, তিনিও এসেছিলেন এবং ভিভার সানন্দে তার বইয়ের অটোগ্রাফ দিয়েছেন। ভিভার এমন একজন কবি যিনি খুব সহজেই লেখকদের সঙ্গে মিশে যেতে পারেন, পাঠকদের সঙ্গে মিশে যেতে পারেন, এবং বাংলাদেশে এসেও ঠিক সেভাবেই তিনি পাঠক এবং লেখকদের সঙ্গে মিশে গেছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, ছবি তুলেছেন, আলাপ করেছেন, কিভাবে বাংলাদেশ এবং স্লোভেনিয়ার মধ্যে সাহিত্যিক সম্পর্ককে আরও গভীরতর করে তোলা যায়, নিবিড় করে তোলা যায়, সে ব্যাপারে কথা বলেছেন। এ ব্যাপারে বিশেষভাবে সাহায্য করেছেন কবিতা ক্যাফের আশরাফ জুয়েল, গল্পকার, ঔপন্যাসিক, কবি। এর বাইরেও নাহিদা আশরাফি কবিতা ক্যাফের সঙ্গে যুক্ত, তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে। ভিভার তার দেশ থেকে বয়ে এনেছিলেন বাংলাদেশের মানুষদের জন্যে, কবিদের জন্যে তার দেশে নির্মিত কেক এবং এক ধরনের পিঠা, এবং সেই পিঠাও কবিতা ক্যাফের ওই অনুষ্ঠানে বিতরণ করা হয়েছে। আপনারা শুনছেন ভিভারের কবিতা, তিনি স্লোভেন ভাষায় আবৃত্তি করছেন। এখানে বলা বাহুল্য, ভিভার একজন মঞ্চ পারফর্মারও, এবং স্লোভেনিয়াতে কবিতা অনেকটা আবৃত্তি আমাদের এখানে যেভাবে হয় সেখানেও হয়, এবং তিনি নিজে আবৃত্তি করেন। মেলায় তার সঙ্গে দেখা হয়েছিল তরুণ গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক মুজাফর হোসেনের সঙ্গে দেখা হয়েছিল, কবি মাজুল হাসানের সঙ্গে, তিনি যমুনা টেলিভিশনে ভিভারের স্বল্প সময়ের লাইফ সাক্ষাৎকার গ্রহণ করেছেন। তবে ভিভারের আকর্ষণ ছিল মূলত বইমেলা, সেই জন্যেই তিনি বিভিন্ন চত্বর ঘুরে দেখেছেন, সেখানে খুব আনন্দের সঙ্গে উপস্থিত থেকে সেই সব জায়গায় তিনি ছবি তুলেছেন, ছবি তোলার অনুমতি দিয়েছেন। মেলায় এসেছেন প্রতিদিন, খুব কাছেই থাকতেন ভিভার। তীরন্দাজের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্স গেস্ট হাউসে তিনি অবস্থান করেছেন, এবং সেখান থেকে পায়ে হেঁটে মেলায় এসেছেন, এবং বইমেলায় এসে তিনি আমাদের যে স্বাধীনতার স্থাপনা সেগুলো দেখেছেন, এবং বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং শহীদদের
যে স্থাপনা আছে, যে ফলক আছে তাও দেখেছেন এবং দেখে অভিভূত হয়েছেন। ভবিষ্যতেও তিনি আবার বাংলাদেশে আসবেন বলে বলেছেন এবং বাংলাদেশ এবং স্লোভেনিয়ার মধ্যে সাহিত্যিক সম্পর্ক যাতে আরও নিবিড় হয়ে উঠতে পারে সেই চেষ্টা করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি যে ভিভার এই কাজটি করবেন। বিদায় ভিভার, তিনি ফিরে গেছেন স্লোভেনিয়ায়, কিন্তু আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই কবি। তোমাকে অভিবাদন ভিভার।